হ্যালো দর্শক, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আকাশ নিউজ ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে আকাশের কী অবস্থা আপনাদেরকে জানিয়ে দেবো। কোথায় বৃষ্টি হচ্ছে, আবার কোথায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, এবং একটু পরে কোথায় কোথায় বৃষ্টি শুরু হতে যাচ্ছে, একদম সঠিকভাবে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের এই জায়গায় কিন্তু বৃষ্টি চলতেছে। আপনারা যেখানে বৃষ্টির লোগো দেখছেন, ঠিক এইখানে এই মুহূর্তে বৃষ্টি চলতেছে, এবং এই বৃষ্টিগুলো কুতুবদিয়ার এখানে চলতেছে, এবং কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি চিটাগাঙের এইদিকে বৃষ্টি শুরু হবে একটু পরে। তারপর সাগরে কিন্তু বৃষ্টি চলতেছে এই মুহূর্তে, অলরেডি বৃষ্টি চলতেছে, এবং বোলার কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি চলতেছে, আকাশে একদম মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, এবং একটু পরে বোলা আরও কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর বরিশালে বৃষ্টি চলতেছে, বরিশালের বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটাই। আবার বরগুনা আসলে বরগুনার দিকে কিন্তু একটু পরে বৃষ্টির সম্ভাবনা থাকছে, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। আর মংলা কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের বৃষ্টি হচ্ছে না। তারপরও আজকে দুপুরের মধ্যে কিছুটা ছিটেফুটে বৃষ্টির সম্ভাবনা থাকছে মংলার দিকেও। তারপর যশোরের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। তারপর আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়ায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর একটু পরে কুষ্টিয়ায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হতে যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তারপর কুষ্টিয়ার এক পাশে কিন্তু চলতেছে, আর এরপরে কিন্তু আমরা রাজশাহীর দিকে আসলে রাজশাহী কিন্তু এই মুহূর্তে কিছু কিছু জায়গায় বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, এবং বাকি জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এই মুহূর্তে। তো এইবার এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির লোগো যে কেন আছে, ঠিক এই জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর একটু পরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানে। রংপুরের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর আমরা সিলেটে আসলে সিলেটে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, সিলেটে আকাশ তেমন হালকা মেঘাচ্ছন্ন, আর সিলেটে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর ঢাকার এক পাশে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, ভারী বৃষ্টি না, হালকা বৃষ্টি। তো এই বৃষ্টিগুলো আবার ঢাকার সব জায়গায় কিন্তু বৃষ্টি হয়ে যাবে একটু পরে, এই অবস্থায় দেখা যাচ্ছে, সম্ভাবনা রয়েছে ঢাকার সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তারপর কুমিল্লার এক পাশে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, কুমিল্লার বাকি জায়গাগুলোর বৃষ্টির সম্ভাবনা নেই, বাকি জায়গাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তো আমরা এবার ইন্ডিয়ার দিকে আসলে কলকাতায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, কিছু জায়গায় ছিটেফুটে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই কলকাতার এখানে এই নিচে এখানে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে একটু পরে, তো অলরেডি কিছু জায়গায় হচ্ছে, এবং এখানে একটু পরে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে এই মুহূর্তে। আবার হালদার দিকে আসলে কিন্তু হালদায় বৃষ্টি কিছু জায়গায় হচ্ছে, বাকি জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে না, হালদার নিচে এইখানে নিচে কিন্তু বৃষ্টি হচ্ছে না, আবার এইখানে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এখানে ভালো বৃষ্টি হচ্ছে, এবং কেশপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে একটু পরে। তারপর আমরা এন্ডের এই পাশ আসলে এই পাশে কিন্তু বৃষ্টি চলতেছে এই মুহূর্তে, কিছুটা পাতলা বৃষ্টি চলতেছে, এবং বাকি জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো বাকি জায়গাগুলো কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, তো অনেক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আজকে, স্থানীয়ভাবে ঝড় বৃষ্টি তৈরি হয়ে অনেক জায়গায় বৃষ্টি হয়ে যাবে। তো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কোথায় কোথায় বৃষ্টি হতে যাচ্ছে, আপনাদেরকে একদম সঠিকভাবে জানিয়ে দেওয়া হবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে দেবেন, আর আবহাওয়ার সঠিক আপডেট পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।